ক্লাস টেন অর্থাৎ হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক এক্সামের জন্য টোটাল ইতিহাসে যা যা সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আমি কমপ্লিট করাচ্ছি তোমাদের এবং চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি হচ্ছে শেষ হয়ে গেছে আর আজ আমরা ক্লাস করব হচ্ছে চ্যাপ্টার ফোরের সম্ভবত আজকের হচ্ছে পার্ট থ্রি কি পার্ট ফোর ক্লাস হবে তো আমরা চ্যাপ্টার ফোরে কী রয়েছে চ্যাপ্টার ফোরে তোমাদের ঐতিহাসিক ভিত্তিতে দেখলাম যে মহাবিদ্র কী কী কীভাবে হয়েছিল সেই ঐতিহাসিক ভিত্তিতে কোন কোন ঐতিহাসিক এর পক্ষে যুক্তি দিয়েছে কারা কারা এর বিপক্ষে যুক্তি দিয়েছে সেই জিনিসগুলো দেখলাম এবং মহাবিদ্রোহটা কি সেটা বুঝলাম তারপরে কি মহারানীর ঘোষণাপত্র দেখলাম অ্যান্ড তারপরে হচ্ছে কি দেখলাম যে হচ্ছে আমরা স্বভাব সমিতির ব্যাপারগুলো দেখলাম আর দুটো সভা সমিতি আগের দিনে দেখেছি আর আজকে হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইম্পর্টেন্ট সভার কথা হচ্ছে আমরা দেখব ভারত সভা খুবই গুরুত্বপূর্ণ এখরা খুবই বড় খুবই ভারতের ইতিহাসে ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করেছে আর যেহেতু ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করছে তো তাহলে তোমাদের এক্সামের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট ভূমিকা গ্রহণ করবে আশা করছি এটা তোমরা বুঝতে পেরে গেছো দেন তারপরে ভারত সভার পরে হচ্ছে আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের কি দেখব ভার্নাকুলার প্রেস অ্যাক্ট খুবই ইম্পর্ট্যান্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আর হচ্ছে অস্ত্র আইন ঠিক আছে আর এবং শেষে শেষে দেখব হচ্ছে আমরা ইলবাটি বিতর্ক ঠিক আছে শেষে দেখব হচ্ছে আমরা ইলবাটি বিতর্ক এক সেকেন্ড না ঠিক আছে তো প্রথমে আমি বলে দেবো যে সভা সভাটা হচ্ছে ব্যাপারটা কেন সভাটা এত গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা তোমাদের মনে জাগতে পারে যে সভাগুলো কি এমন কাজ করেছিল কি জন্য এগুলো পড়া হচ্ছে বা কিছু এর আগে কী দেখবো দেখো এর টাইমিংটা দেখো হচ্ছে কবে হচ্ছে এইটিন ঠিক আছে মহাবিদ্রো কবে হচ্ছে আঠেরোশো ঠিক আছে আফটার দ্যাট হচ্ছে এই সভাগুলো গঠিত হচ্ছে মহাবিদ্রের ক্ষেত্রে আমরা কি দেখছি মহাবিদ্রহর সময় আমরা দেখছি যে বিভিন্ন মানুষজন হচ্ছে বিদ্রোহ অংশগ্রহণ করছে এবং ব্যাপকভাবে হচ্ছে ক্ষয়ক্ষতি চালাচ্ছে পুরো হচ্ছে বিদ্রোহ এদিক ওইদিকে ছড়িয়ে যাচ্ছে ধ্বংসলীলা হচ্ছে দিয়ে তারপরে কি ব্রিটিশরা সেই বিদ্রোহকে দমিয়ে দিচ্ছে দমিয়ে দেওয়ার পরে কি হচ্ছে মানুষকে হচ্ছে একটা পুরো হচ্ছে জালে জড়ানোর জন্য যে ঠিক আছে এতদিন পুরো হচ্ছে ভারতের মানুষকে এতদিন তোমরা যা সমস্যায় পড়েছো পড়েছো তাতে কোনো ব্যাপার নেই এবার আমরা এসছি এবার আমরা তোমাদের সকল সমস্যা দূর করে দেবো কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে আমরা শাসন বা নিয়ে নেবো নিয়ে হচ্ছে আমরা ডাইরেক্ট এখানে শাসন করব। ব্রিটিশ মানুষদের জন্য যা শাসন তোমাদের জন্য তাই শাসন এটাই হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের মধ্যে দিয়ে একটা পুরো হচ্ছে ঘোষণাপত্রের মধ্যে দিয়ে সেই ঘোষণাটা সেই যা যা জিনিসগুলো হচ্ছে ভারতের মানুষেরদের জন্য কি বলেছে জাতি ধর্ম নির্বিশেষে চাকরিতে নেওয়া হবে উচ্চ কেউ থাকবে না নিচু কেউ থাকবে না এই সব ব্যাপারগুলো হচ্ছে অনেক কিছু বোঝানো হচ্ছে দিয়ে তারপরে কি দেখা যাচ্ছে তো ঘোষণা করলো করলো কিন্তু বাস্তবে কি এরা তাই করলো না বাস্তবে তাই করলো না ঘোষণাপত্র ঘোষণাপত্রের মতন ছিল সেখানে হচ্ছে মিটে গেল দেন বাস্তবে হচ্ছে যেমন হচ্ছে এরা অত্যাচার করত ধর্মের ভিত্তিতে ওই ভাগ করত সেরকম হচ্ছে সব কিছু ভাগ বাটোয়ারা করতে থাকলো এইভাবে হচ্ছে চালাতে থাকলো তখন মানুষ রিয়েলাইজ করছে তখন মানুষ এইটা রিয়েলাইজ করছে যে না এরা তো হচ্ছে আমাদেরকে শুধু ভুল বোঝালো ভুল বুঝিয়ে হচ্ছে চালিয়েছিল কিন্তু আমাদের আমরা এই যে বিদ্রোহটা করেছিলাম মহাবিদ্রোহের ক্ষেত্রে আমরা যে বিদ্রোহটা করেছিলাম এটা কি এলোমেলোভাবে বিদ্রোহটা হয়েছিল তাহলে কি আমাদের কি করতে হবে সংগঠনের মাধ্যমে অর্গানাইজভাবে হচ্ছে সংগঠিত হতে হবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের দাবি দাওয়াগুলোকে তুলে ধরতে হবে অর্থাৎ আগে যেটা কি এলোমেলোভাবে বিদ্রোহ বিদ্রোহগুলো হচ্ছিল তো সেইগুলো কি এবার মানুষের মধ্যে এই আইডিয়াটা এলো যে আমাদের একটা সংগঠিতভাবে একটা ইউনাইট একটা হচ্ছে কোন সংগঠনের আন্ডারে এসে হচ্ছে এই প্রতিবাদগুলো করতে হবে আমাদের উপর যা যা অন্যায় অত্যাচার হচ্ছে সেই ব্যাপারগুলোতে এবার হচ্ছে বলতে হবে ঠিক আছে তো এই বলার জন্যই কি গঠন হচ্ছে বিভিন্ন ধরনের সভা গঠন হচ্ছে সেই সভাগুলোর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সভা হচ্ছে ভারত সভা ক্লিয়ার আইডিয়া ক্লিয়ার দেখো যদি আইডিয়া ক্লিয়ার হয়ে থাকে না তো তাহলে হচ্ছে আর কোনো কিছু সমস্যাই নেই তো এই হচ্ছে সবা সবার ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বললাম দেন হচ্ছে সবাই নিয়ে এবার হচ্ছে আমরা ডিটেলসে ডিসকাস করবো তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই দেখো আমাদের চ্যানেলের বিভিন্ন আপডেটের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের ইনস্টাগ্রাম টেলিগ্রাম লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশান বক্সের রয়েছে সেখানে গিয়ে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করে দিলেই হচ্ছে আমাদের সেই সকল আপডেট ফাপডেটেগুলোর সঙ্গে হচ্ছে তোমরা যুক্ত হয়ে যাবে না এর জন্য আমরা কোনো কিছু টাকা পয়সা চার্জ করছি না ঠিক আছে তোমাদের জন্য সব কিছু ফ্রি ঠিক আছে তো এইখানে হচ্ছে দেখো তোমরা খালি হচ্ছে ভালো ভালো এক্সট্রা এক্সট্রা নম্বর পাও তাহলেই হচ্ছে আমরা এখন আপাতত খুশি তোমাদের নম্বর দেখেই আমরা খুশি ঠিক আছে আর এছাড়াও যদি তোমাদের হচ্ছে কোন স্কুল থেকে দেখছো তোমার নাম কী সেইগুলো হচ্ছে তোমার ক্লাস সেইগুলো জানিয়ে দিও যদি কেউ ক্লাস টেন ছাড়া অন্যান্য জায়গা থেকেও দেখছো যে অন্যান্য ক্লাসের হয়েও দেখছো তাহলে জানিও তোমাদের সেই সকল নামগুলো দেখে তোমাদের ক্লাসগুলো দেখে তোমাদের প্লেসগুলো দেখে আমরা একটু আদ্রু মোটিভেট হয়ে যাই তোমাদের মোটিভেট তোমাদের হেল্প করছি আমাদের একটু মোটিভেট করবে না করে দাও ঠিক আর যা যা সমস্যা সেইগুলো হচ্ছে এখানে দেখো আর যদি আরও কিছু এক্সট্রা তোমাদের প্রশ্ন থাকে তো তার জন্য হচ্ছে আমার এ পি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো সেখান থেকেও আমাকে সার্চ করে দেখে নিতে পারো কিছু প্রশ্ন থাকলে জানাতে পারো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এইটা নিয়ে হচ্ছে ডিটেলস আমরা ডিসকাস করব ওকে তাহলে শুরু করা যাক আলোচনা দাঁড়াও একটু শুরু করা যাক হচ্ছে ভারত সভা দিয়ে ঠিক আছে ভারত সভা ফার্স্টে দেখব তারপরে কী হচ্ছে ভান্নাকুলার প্রেস অ্যাক্ট আর অস্ত্র অ্যাক্টটা দেখবো দেন শেষে হচ্ছে ইলবাটি বিতর্ক ইলবাটি বিল কি ছিল এইটা কোন বাটি ছিল এটা বাটি ছিল না কি খুন্তি ছিল না করা ছিল ঠিক আছে সেইটা দেখবো দেখে হচ্ছে আমরা আজকে এইটা শেষ করবো তো এই তিনটে টপিক ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে আজকে আলোচনা হবে তো ভারত আর হচ্ছে সময়কাল কত ঠিক আছে টাইমটা মনে রাখবে ছাব্বিশে জুলাই এইটিন ঠিক আছে ছাব্বিশে জুলাই এইটিন সেভেন্টি সিক্স ক্লিয়ার মহাবিদ্রোহের পরে এইসব হচ্ছে কেন হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার তো জানি ক্লিয়ার ঠিক আছে চলো এইটিন সেভেন্টি সিক্স ছাব্বিশে জুলাই কী বলা হচ্ছে কে কে রয়েছে আনন্দমোহন বসু ঠিক আছে আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি মানুষজনের উদ্যোগে প্রায় সাত আটশো জন মানুষের উপস্থিতিতে সেই মানে যেই সম্মেলনে হচ্ছে এইটা গঠিত হবে এই ভারতসভা গঠিত হবে সেখানে প্রায় হচ্ছে সাত আটশো জন মানুষ উপস্থিত ছিল এই সাত আটশো জন মানুষকে নিয়ে কলকাতায় অ্যালবার্ট হলে কোনো হলেই তো ফাংশান ফাংশান হয় না হলেই অর্গানাইজেশন এখানে হচ্ছে সেই অ্যালবার্ট হলে কলকাতার অ্যালবার্ট হলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান বা ভারত সভা প্রতিষ্ঠা হয় ভারত সভার ইংলিশের নাম কি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান অথবা হচ্ছে ভারত সভা প্রতিষ্ঠা হয় এই সভাগুলোকে ইংলিশ হচ্ছে অ্যাসোসিয়েশান বলে যদি কেউ ইংলিশ ভার্সানের হয়ে থাকো তাহলে হচ্ছে সভা সভা বলছি তোমাদের কি বলছেন সভা হচ্ছে অ্যাসোসিয়েশান ঠিক আছে তো ভারত সভার ইংলিশ নাম কি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ওকে তো এইভাবে হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান বা ভারত সভা গঠিত হয় এই ভারত সভা তাহলে হচ্ছে দেখে নিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এর সদস্য কারা ছিল এর সদস্য বিভিন্ন ব্যারিস্টাররা ছিল উকিলরা ছিল বিশিষ্ট সাংবাদিকেরা ছিল শিক্ষকরা ছিল যাজকরা ছিল চিকিৎসকরা ছিল প্রভৃতি আরও সকল সাধারণ মানুষেরা এই সবার সদস্য ছিল ঠিক আছে এইখানে হচ্ছে বিশিষ্ট মানুষেরা এই সভা হচ্ছে চাঁদা দিত একটা সংগঠন চলবে তার জন্য টাকা পয়সা কিছু তো দরকার তো বিশিষ্ট মানুষেরা এখানে হচ্ছে চাঁদা দিতে হচ্ছে পাঁচ টাকা করে হচ্ছে চাঁদা দিত আর সাধারণ যেই সকল কৃষকেরা ছিল তারা হচ্ছে এক টাকা করে চাঁদা দিত এইভাবে হচ্ছে এই চাঁদা দিয়ে হচ্ছে এই সভা গঠিত হবে এবার চাঁদা কেন দরকার এই প্রশ্নটা কর মনে হয় চাঁদা কেন নিচ্ছে দেখো ওরা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি করবে অ্যাক্টিভিটি করবে বলতে সাধারণ মানুষদের হয়ে দাঁড়াবে সাধারণ মানুষদের জন্য মিটিং মিছিল করবে বিভিন্ন জায়গায় যাবে তো তার জন্য হচ্ছে অর্থের খরচ হবে যখন মিটিং মিছিল সব কিছু হয় তো সেইখানে হচ্ছে অর্থের খরচ হয় তো সেই অর্থটা কোথা দিয়ে আসবে তো এই চাঁদার মধ্যে দিয়ে সেই সকল অর্থগুলো তোলা হতো ঠিক আছে ক্লিয়ার এরপর দেখা যাচ্ছে যে সুরেন্দ্রনাথ ছিলেন এই সবার প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ ছিলেন হচ্ছে এই সবার প্রাণপুরুষ এবং আনন্দমোহন বসু ছিলেন এর প্রধান উদ্যোক্তা ঠিক আছে এই সবাজে প্রতিষ্ঠা হলো এর প্রধান উদ্যোক্তা ছিলেন হচ্ছে আনন্দমোহন বসু ঠিক আছে তো এবার দেখা যাক হচ্ছে এই সবার উদ্দেশ্য কি ছিল দেখো একটা সভা করেছে তো সবার উদ্দেশ্য তো থাকবে যাই হোক কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে হচ্ছে সেই উদ্দেশ্যগুলো আমরা দেখেছিলাম হ্যাঁ একটুখানি তোমাদের সাউন্ড মনে হচ্ছে যে অন্য জায়গা থেকে কোথা থেকে কি সাউন্ড আসছে তো সেই সাউন্ডটা হচ্ছে বৃষ্টি পড়ছে ঠিক আছে এই সবার উদ্দেশ্য কী ছিল সেইটা হচ্ছে এবার দেখা যায় দেশের শক্তিশালী জনমত হচ্ছে গঠন করা ছিল হচ্ছে এই সবার প্রধান উদ্দেশ্য ঠিক আছে দেশের মধ্যে শক্তিশালী জনমত গঠন করবে অর্থাৎ এর আগে কি জনমত শক্তিশালী যদি না হয় মানে সকল জনগণের একটাই মত হবে শক্তিশালীভাবে হচ্ছে তারা সেই মতটাকে হচ্ছে ব্রিটিশদের এগেনস্টে প্রচার করবে এর আগে কি শক্তিশালী মানুষ বিদ্রোহ করছে সব কিছু করছে কিন্তু টোটাল সকল মানুষের যে একটাই কনসেপ্ট একটাই মতের জন্য তারা লড়ছে এরকম ব্যাপারটা একটা সংগঠনের আন্ডারে লড়ছে এই জিনিসটা ছিল না তো এই জিনিসটাকে আনার জন্য এরকম সংগঠন হচ্ছে তৈরি হচ্ছে এবং হচ্ছে শক্তিশালীভাবে হচ্ছে সকল মানুষের এক একটা মতের মধ্যে দিয়ে এক ইউনিটি এক ফ্ল্যাগের মধ্যে দিয়ে তারা হচ্ছে এবার ব্রিটিশের এগেনস্টে লড়বে ঠিক আছে তো অর্থাৎ কি দেশের শক্তিশালী জনমত গঠন করা এছাড়াও আর কি উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন জাতি এবং বিভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতি বিভিন্ন আলাদা আলাদা মত পোষণ করে সেই সকল মানুষেরা রয়েছে তাদের সকলকে হচ্ছে একসাথে ইউনাইট করে হচ্ছে সংগঠিত করা সংগঠিত করে কি ব্রিটিশদের এগেনস্টেই হচ্ছে যাবে সেই জন্য কি সকল মানুষকে হচ্ছে একত্রিত করা ঠিক আছে বিভিন্ন জাতি ধর্মাবলম্বী মানুষদের একত্রিত করা এছাড়া আর কি উদ্দেশ্য রয়েছে হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যবোধ গঠন করা দেখো হিন্দু মুসলিম যদি নিজেদের মধ্যে ঝামেলা করে তো তাহলে হচ্ছে কীভাবে তারা হচ্ছে অন্য শক্তির এগেনস্টে লড়বে তো কি হিন্দু মুসলিমকে একত্রিত করা এটা হচ্ছে এই তোমার হচ্ছে ভারত সবার একটা উদ্দেশ্য ছিল ঠিক আছে এছাড়া আর কি উদ্দেশ্য ছিল জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা জনসাধারণকে গণ আন্দোলনে জনসাধারণ বলতে সাধারণ মানুষজনের কথা বলা হচ্ছে গণ আন্দোলন বৃহত্তর একটা আন্দোলন ব্রিটিশদের এগেনস্টে যে সকল আন্দোলনগুলো হবে তো সেইখানে কি সেই সকল আন্দোলনে যাতে এই সকল সাধারণ মানুষেরা একত্রিত হয়ে তাদের এগেনস্টে একই মত নিয়ে হচ্ছে একই মিটিং মিছিলের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে প্রতিবাদ জানে তো সেই জনমতটা গঠন করা হচ্ছে ছিল এদের একটা উদ্দেশ্য অর্থাৎ এখানে ব্যাপারটা দেখো আগে এলোমেলোভাবে যেই জিনিসগুলো চলছিল সেইটা কি মহাবিদ্রোহের পর হচ্ছে এই ভারতীয় মানুষরাও সেটা হচ্ছে রিয়েলাইজ করতে পারে কিংবা দেখতে পায় যে এলোমেলোভাবে চলছিল বলে ঠিকঠাকভাবে কাজ হচ্ছিল না তার জন্য কিসের প্রয়োজন কোনো কিছু একটা ভুল থেকেই ভুল থেকেই আমরা হচ্ছে সঠিক জিনিস সঠিক সিদ্ধান্ত নেওয়ার হচ্ছে শিক্ষা নিতে পারি তো আগের ভুলগুলো থেকে আমরা এইটাই রিয়েলাইজ করলাম যে আমাদের একটা সংগঠন হওয়া দরকার যে সংগঠনের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলব আমাদের ওপর যা অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করব তো সেই সংগঠন হিসেবে এটা হচ্ছে এবং সেই সংগঠনের উদ্দেশ্য নিশ্চয়ই এরকমই থাকবে যে সকলে ইউনাইট হয়ে একত্রিতভাবে হচ্ছে কিভাবে সব কিছু গঠন করব তো সেটাই হচ্ছে এখানে হচ্ছে এবং হচ্ছে একশো শাখা ছিল হচ্ছে এই ভারত সভা ঠিক আছে একশো খানা হচ্ছে এই ভারত সভার শাখা ছিল সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এরপরে আমরা দেখবো যে এই সবার হচ্ছে প্রচার কাজ যে কোনো একটা সভা হয় দেখো তখন হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না তো এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে দিয়ে এরা হচ্ছে জাস্ট একটা লিঙ্কটাকে শেয়ার করে দিল কিংবা হচ্ছে ফরওয়ার্ড করে দিল এর মধ্যে দিয়ে হচ্ছে এই তোমার হচ্ছে এই সভার কথা সকল মানুষে জানতে পেরে যাবে সকল মানুষে বুঝতে পেরে যাবে তো এরকম ব্যাপারটা ছিল না তো তাদের কি করতে তো সেই তৎকালীন সময় এগুলোকে প্রচার করার জন্য করতে হতো যেটা সেটা হচ্ছে কি প্রচার বিভিন্ন জায়গায় গে 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 এই আন্দোলনের কথা এই সবার কথা এই তাদের কথা তাদের বক্তব্য প্রচার করতে হতো তাদের সেখানে সেখানে গিয়ে স্পিচ দিতে হতো সেখানে মানুষকে একত্রিত করতে এবং হচ্ছে তাদের এই আইডিওলজি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত তো তাহলে কি প্রচারটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কী কীভাবে প্রচার হতো সুরেন্দ্রনাথ সমগ্র ভারত ভ্রমণ করে করে প্রচার করতো এখানের হচ্ছে একজন সদস্য সে সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ হচ্ছে গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে মানুষজনকে একত্রিত করতে এবং হচ্ছে তাদের এই দাবি দেওয়ার কথা তুলে ধরতো তাদের এই মতামতকে প্রচার করতো এছাড়া লক্ষ্ণ মিরাট লাহোর প্রভৃতি স্থানে এই কথা প্রচার করার মধ্যে দিয়ে প্রভৃতি স্থানে এই ভারত সভার শাখা প্রতিষ্ঠা হয় প্রভৃতি স্থানে হচ্ছে এই ভারত সভার শাখা প্রতিষ্ঠা হচ্ছে ঠিক আছে এছাড়া স্যার হেনলি কটন যথার্থই মন্তব্য করেছেন স্যার হেনলি হেনলি কঠন ঠিক আছে তিনি হচ্ছে একটা এই সভা সম্পর্কে একটা হচ্ছে মতামত প্রচার করছেন তিনি কি বলছেন শিক্ষিত সমাজ দেশের কণ্ঠ আর মস্তি মস্তিষ্ক হয়ে উঠেছে ঠিক আছে শিক্ষিত সমাজ দেশের কণ্ঠ আর মস্তিষ্ক বাঙালি শিক্ষিত বাঙালি শিক্ষিত বাঙালিরা এখন পেশোয়ার থেকে চট্টগ্রাম পর্যন্ত জনমতকে নিয়ন্ত্রণ করতে করছে অর্থাৎ ব্যাপারটার বানেটা এখানে হচ্ছে ডিপলি বোঝো এখানে একটা তো কথা বলে দিয়েছে এই কথাটার মানে হচ্ছে খুব ডিপ রয়েছে কি বলা হচ্ছে এখানে শিক্ষিত জন জনসমাজ হচ্ছে সকল মানুষকে নিয়ন্ত্রণ করছে পেশোয়ার থেকে হচ্ছে ঢাকা অবধি পেশোয়ার বলতে সেই ভারতের ম্যাপটা যদি দেখা হচ্ছে উপরের দিকের অংশ উপরের দিকে থেকে আবার ঢাকা মানে হচ্ছে এই কোনি এই ম্যাপের এরকম জায়গা থেকে এরকম জায়গা অবধি মানে গোটা ভারতবর্ষকে ক্যাপচার কারা করছে শিক্ষিত শিক্ষিত হচ্ছে মানুষজন শিক্ষিত বাঙালিরা ক্যাপচার করছে শিক্ষিত বাঙালিরা কেন ক্যাপচার করছে এই যে ভারত ভারতসভা গঠন হয়েছে ভারত ভারতসভার আইডিওলজি গোটা ভারতে ঘুরে ঘুরে হচ্ছে প্রচার করছে ভারতে ঘুরে ঘুরে প্রচার করে ভারতের বিভিন্ন জায়গায় সংগঠন তৈরি করছে মানে মেন কারা রয়েছে বাঙালিরা রয়েছে বাঙালিরা হচ্ছে সেই সকল সংগঠন ব্রিটিশরা যা অত্যাচার করছে সেইগুলো কি মানুষজনকে বোঝাচ্ছে বোঝাচ্ছে বুঝিয়ে হচ্ছে জনমত গঠন করছে বাবা একটা পার্টি তৈরি করছে করে হচ্ছে তাদের হচ্ছে মতামত সেখানে প্রচার করছে সেই সব মতামতগুলো বলছে যখন নেতা বলবে যে এবার আন্দোলন করতে হবে এই পার্টি যখন বলবে যে আন্দোলন করতে হবে বা এইটা হচ্ছে খারাপ হচ্ছে এর বিরুদ্ধে হচ্ছে আমাদেরকে দাঁড়াতে হবে তখন কি সব জায়গায় দেশের সব মানুষে হচ্ছে প্রতিবাদ করতে শুরু করে দেবে অর্থাৎ কি সেই বাঙালি মানুষজন কি করছে শিক্ষিত বাঙালি মানুষজন পেশোয়ার থেকে চট্টগ্রামে পর্যন্ত সকল মানুষের সকল জনমতকে হচ্ছে নিয়ন্ত্রণ করছে জনগণটাকে হচ্ছে টোটাল জনগণ কখন হচ্ছে বিদ্রোহ করবে কখন করবে না সেইটাকে টোটাল নিয়ন্ত্রণ করছে কে শিক্ষিত বাঙালি মানুষজন তো এই কথার মধ্যে দিয়ে এটাই বলা হচ্ছে কে বলছে স্যার হেন্লি কটন ঠিক আছে ক্লিয়ার চলো এর স্টেপ আর কি বলা হচ্ছে দেখা যাক এই সংগঠন হচ্ছে কৃষকদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছে এই সংগঠন কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছে কৃষকদের কী কী সমস্যা দেখো বেশ কিছু রায়স সভা আর সভাও প্রতিষ্ঠা করা হয়েছিল। বেশ কিছু রায়স সভা আর কৃষক সভা কথা মতামত তুলে ধরার জন্য এই সভাগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে কি জমিদাররা যে কৃষকেদের ওপর অত্যাচার করত। সেই জমিদারদের অত্যাচার থেকে রক্ষার জন্য এই ভারত সভা হচ্ছে সেই কৃষকেদের পাশে গিয়ে দাঁড়াতো ঠিক আছে এর উদাহরণ হিসেবে এইটিন ফিফটি নাইনে রেন্ট অ্যাক্ট অথবা ও পাবনা কৃষক বিদ্রোহকে কেন্দ্র করে কৃষকেদের পাশে গিয়ে দাঁড়ায় হচ্ছে এই ভারতসভা ঠিক আছে কবে আঠেরোশো উনষাটের রেন্ট অ্যাক্ট আর হচ্ছে রেন্ট বলতে ভাড়া অ্যাক্ট আর হচ্ছে পাবনা বিদ্রোহ যখন হয়েছিল তখন হচ্ছে কি কৃষকেদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে এই ভারত সভা এছাড়া হচ্ছে আঠেরোশো চুরাশিতে প্রজাসত্ব আইনের খরসার বিরুদ্ধে এই যে প্রজাসত্ব আইন হয়েছিল তার বিরুদ্ধেও হচ্ছে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে এই ভারত সভা ঠিক আছে সরকারের শোষণ আমদানি শুল্ক আইন সম্পদের নিষ্ক্রমণ আসামে চা বাগানের কুলিদের ওপর অত্যাচার এই সব কিছু যা যা হচ্ছিল ভারতীয় মানুষদের সঙ্গে এই সব কিছুর জন্যই প্রতিবাদ করতে হচ্ছে এই ভারত ঠিক আছে এবার কি সরকার সরকার মানুষের ওপর শোষণ করছে তারপর কি বলে হচ্ছে আমদানি রপ্তানি শুল্ক হচ্ছে ট্যাক্স যেই নেওয়া হতো যে এখানের মানুষজন যদি কোনো কিছু জিনিস বানাতো বানিয়ে সেটা বিক্রি করতে যেত বা বিক্রি করতে চাইতো তার উপর হচ্ছে গাদা পরিমাণে ট্যাক্স চাপানো হতো সেক্ষেত্রে আবার ব্রিটিশ ব্রিটেনের কোনো মাল যখন এখানে বিক্রি বাটা করা হতো তার উপরে হচ্ছে ট্যাক্সপত্র কিছু চাপানো হতো না তো সেইটার জন্য যে ওদের একজনের ওপর এত ট্যাক্স আর একজনের উপর ট্যাক্স ছাড় তো এই ব্যাপারটা হবে কেন তার জন্য হচ্ছে এই ভারত সভা প্রতিবাদ করতো এর ফলে কী হতো এর ফলে হচ্ছে ভারতীয় শিল্পগুলো ধ্বংস হয়ে যেত এখানে মানুষজনকে যদি বেশি দামে জিনিসপত্র বিক্রি হয় এখানে মানুষজনের কাছে কেউ জিনিসপত্র কিনবে এমনিতেই অর্থিক টানাটুনি তো সেই অঙ্কর হচ্ছে শিল্প ধ্বংস করাতো তার বিরুদ্ধেও ভারত সবাই প্রতিবাদ জানাতো সম্পদের নিষ্ক্রমণ কথার অর্থ কি সম্পদের নিষ্ক্রমণ আমরা এইটে পড়েছি এবং হচ্ছে পরবর্তী সময় আবার ক্লাস টেনে থাকলে আবার পড়ব এখানে ভারতীয় সম্পদ যেভাবে হচ্ছে তারা নিজেদের দেশে নিয়ে পালিয়ে যেত সেটার জন্য হচ্ছে তারা প্রতিবাদ করতো আসামে এখানের মানুষজনকে নিয়ে গিয়ে চা বাগানে জোর জুলুম করে সেই ব্রিটিশরা হচ্ছে সেখানে চা বাগানের মালি হয়ে বসেছিল এবং হচ্ছে এখানে মানুষজনকে নিয়ে গিয়ে জোর জবরস্তি সেখানে কাজ করাতো তার জন্য হচ্ছে এই ভারতসভা প্রতিবাদ করতো ঠিক আছে অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষের জন্য দাঁড়িয়ে এই ভারত ভারতসভা বিভিন্নভাবে প্রতিবাদ করছিল ঠিক আছে এছাড়া হচ্ছে ভারতসভা কী করেছিল। সিভিল সার্ভিস নিয়ে একটা সমস্যা হয়েছিলো সিভিল সার্ভিস কি চব্বিশে ফেব্রুয়ারি আঠেরোশো ছিয়াত্তরে ঠিক আছে লর্ড লিটনের শাসনকালে সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স একুশ বছর থেকে ১৯ বছর করে দেওয়া হয়তো আর সিভিল সার্ভিস হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষা এখনও যেটা হচ্ছে পাস করা হচ্ছে খুবই শক্ত একটা শক্ত এক্সাম হ্যাঁ বলো হচ্ছে কোন ভারতীয় মানুষজন তিন মাস মাত্র পড়ে তিন চার মাস মাত্র পড়ে হচ্ছে এই সিভিল সার্ভিস এক্সাম ক্যাক করে দিয়েছিল ঠিক আছে তো এখানে ব্যাপার কী হচ্ছে তো তখন হচ্ছে আঠেরোশো সালে কি হচ্ছে আঠেরোশো ছিয়াত্তরের চব্বিশে অক্টোবর লর্ড লিটন তখন হচ্ছে শাসনকাল হচ্ছে ছিল হচ্ছে লর্ড লিটনের তখন কি হচ্ছে তখন হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষায় যে কোনো পরীক্ষা তোমার হচ্ছে দেওয়ার জন্য একটা হচ্ছে এজ লিমিট থাকে তো সেই এজ লিমিট হচ্ছে একুশ বছর ছিল একুশ বছর খুব একটা বেশি না এখন যদি চাকরি পরীক্ষার জন্য কত তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এরকম হচ্ছে চল্লিশ এরকম হচ্ছে এজ লিমিট থাকে তো সেখানে এজ লিমিট কত ছিল ভারতীয় মানুষের জন্য সেখানে এজ লিমিট ছিল হচ্ছে একুশ বছর একুশ বছরের বেশি দিন হয়ে গেলে সে হচ্ছে সেই সিভিল সার্ভিস পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে না একুশ বছর তো পড়াশোনা কমপ্লিট করতে করতেই লেগে যায় তাহলে সে কী করবে অ্যাটেন্ড করবে সেই একুশ বছরটাকে আবার হচ্ছে কমিয়ে উনিশ বছরে করে দিয়েছিল হচ্ছে ব্রিটিশরা এর পেছনে একটাই কারণ ছিল যাতে হচ্ছে কোনো ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ক্র্যাক না করতে পারে পরীক্ষা দিতেই না পারে স্কুলে থাকার সময় কিংবা ইয়ে পড়াশোনা করতে করতেই যাতে হচ্ছে কেটে যায় আর কেউ কোনো ভারতীয় হচ্ছে সিভিল সার্ভিস যাতে এক্সাম না দিয়ে সেই চাকরি না পায় তো তার জন্যই হচ্ছে এটা করা হয়েছিল কিন্তু ভারত সভায় এইটা যখন ইয়ে করা হয় ভারত সভা এর বিরুদ্ধে জনমত গঠন করে এবং হচ্ছে প্রতিবাদ শুরু করে দেয় ভারত সভার বক্তব্য ছিল এর বয়স বাড়িয়ে হচ্ছে বাইশ করা হোক ভারত সভায় একটি আবেদনপত্র পাঠায় হচ্ছে ইংল্যান্ডের পার্লামেন্টে ঠিক আছে এইটা নিয়ে গেছিল হচ্ছে লালমোহন ঘোষ যায় এবং শেষ পর্যন্ত এই পার্লামেন্টে এই হচ্ছে আবেদনের জোরে মানুষের হচ্ছে এই জনমত গঠনের জন্য সেই পার্লামেন্টে কি হয় শেষ পর্যন্ত ইংরেজ সরকার স্ট্যাটুটারি সিভিল সার্ভিস নাম সিভিল সার্ভিস প্রবর্তন করা অর্থাৎ হচ্ছে নতুন এক্সাম প্রবর্তন করছে যার হচ্ছে এজ লিমিট সব কিছু বাড়ানো হচ্ছে যার এইজ লিমিট হচ্ছে উনিশ বছর করা হচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে ভারত সভা সম্পর্কে কিছু হচ্ছে তথ্য ক্লিয়ার ভারত সভা হচ্ছে ইম্পর্টেন্ট ভারত সভাটা কি কেন তৈরি হয়েছিল কি কী এর মধ্যে হচ্ছে জানার বিষয়গুলো রয়েছে কি কী মনে রাখার বিষয়গুলো রয়েছে কোন কোন সেক্টরে গিয়ে হচ্ছে এটা কাজ করলো কী করলো সেইগুলো হচ্ছে আমরা দেখে নিলাম তো এরপরে হচ্ছে আমরা দেখবো ভার্নাকুলার অ্যাক্ট ঠিক আছে আর হচ্ছে অস্ত্র আইন এটা কি এটা হচ্ছে এইটিন সেভেন্টি এইটে লর্ড লিটনের শাসনকালে ঠিক আছে লর্ড লিটন এই লোকটা হচ্ছে এসে যা পাচ্ছে করছে এই লর্ড লিটনের শাসনকালে একটি আইন পাশ হয় ঠিক আছে চোদ্দ চোদ্দোই মার্চে একটা আইন পাশ হয় সেটা কি বলা হয় দেশীয় ভাষায় প্রকাশিত পত্রপত্রিকাগুলির ওপর বিধিনিষেধ আরোপ করে দেয় বলছে যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে নিউজ পেপার ছাপা হবে না লিটনের টাইমে হচ্ছে যে বানাচ্ছে যে কোনো লোকাল ল্যাঙ্গুয়েজে বাংলায় হচ্ছে নিউজ পেপার হবে না হবে না হবে না আইন করে হচ্ছে বাতিল করে দিল তারপরে কি বিনা অনুমতিতে কেউ আগ্নেয় অস্ত্র রাখতে পারবে না অস্ত্র বলতে বন্দুক ফন্দুক হচ্ছে বিনা অনুমতিতে সরকারি পারমিশান ছাড়া কেউ কিছু এটা রাখতে পারবে না তো এই দুটো হচ্ছে এরা ঘোষণা করে দেয় আর তখন কি তখন হচ্ছে ভারতীয় সভা ভারত সভা তোমার হচ্ছে কি এর বিরুদ্ধে অথবা ভারত সভার ইংলিশ নাম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তখন কী হচ্ছে এর বিরুদ্ধে জনমত গঠন করছে এবং এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে ঠিক আছে আন্দোলন হয় লালমোহন ঘোষের নেতৃত্বে পার্লামেন্টে একটা প্রতিবাদ পত্র পাঠানো হয় ঠিক আছে এবং আন্দোলন আর প্রতিবাদপত্র চাপে পার্লামেন্ট কি করে চব্বিশে জানুয়ারি এইটিন এইটটি ওয়ানে লর্ড রিপনের আমলে সংবাদপত্রের আইনটি প্রত্যাহত করা হয় অর্থাৎ যে আর সংবাদ এই যে লোকাল ল্যাঙ্গুয়েজে সংবাদপত্র প্রকাশ করা হচ্ছে নিষিদ্ধ হয়ে তো সেটাকে হচ্ছে ক্যান্সেল করে দেয় হ্যাঁ লোকালভাবে হচ্ছে বা সংবাদপত্র প্রতিষ্ঠা হবে তো দেখো এই সভা সমিতির ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আমরা এখান থেকে রিয়েলাইজ করতে পারছি দেখো আগে কি কৃষক বিদ্রোহের ক্ষেত্রে আমরা দেখছি কিংবা হচ্ছে উপজাতি উপজাতি বলতে সেই সকল সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এই নীল বিদ্রোহ এইগুলোর ক্ষেত্রে দেখছি সাধারণ মানুষ যাচ্ছে বিদ্রোহ করছে তাদেরকে দমিয়ে পিটিয়ে মেরে মুড়ে হচ্ছে সেইগুলো থামিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য তাদের হচ্ছে দাবি দেওয়াগুলোকে ঠিকঠাকভাবে হচ্ছে তুলে ধরতে পারছে না সেখানে তুলে ধরার জন্য একটা কোনো সংগঠন নেই তাদের নেতৃত্ব নেই কিছু নেই তো এখানে কি এই নেতৃত্ব সংগঠন হওয়ার ফলে কী হচ্ছে মানুষ তাদের দাবি দেওয়াগুলোকে তুলে ধরতে পারছে এবং তাদের যেই দাবি দেওয়াগুলো সেইগুলোকে হচ্ছে আদায়ও করতে পারছে হ্যাঁ এক অর্থে সবটা সম্পূর্ণটা পারছে না এই সবে প্রথম প্রথম শুরু হয়েছে সবটা সম্পূর্ণটা কি করে পারবে ব্রিটিশরা তাদের অধিকার সম্পূর্ণভাবে কিভাবে ছেড়ে দেবে তো সেটা হচ্ছে পারছে না কিন্তু আস্তে 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 এটা শক্তিশালী হয়ে উঠছে এইটা আমরা হচ্ছে রিয়েলাইজ করতে পারছি এটাই হচ্ছে ইতিহাসের ব্যাপার যে কীভাবে আস্তে 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 শক্তিশালী হয়ে উঠবে এবং শেষে শেষে গিয়ে আমরা দেখব কিভাবে, কিভাবে ভারত স্বাধীন হবে ঠিক আছে তো এইটা দেখলাম এরপরে দেখব ইল সরি আমি ইলবাটকে খালি হচ্ছে আমি বারবার আমি ছোটোবেলা থেকে এটা আমার সব অভ্যেস হয়ে গেছে কি জানি জানি না কেন ইল বিলকে হচ্ছে ইলবাট বিলকে আমি হচ্ছে ইল বিল বলি ঠিক আছে এটা তো আমার ভুল কিন্তু হচ্ছে আমি ভুলটা তোমাদের আগে বলে দিলাম আমি যদি ভুল করে আবার ইলবাটি বিল বলে ফেলি তাহলে হচ্ছে তোমরা জানো ইল বাটি শোনো না ইল বিল ঠিক আছে এটা কার টাইমে হচ্ছে লট রিপনের শাসনকালই হচ্ছে লট রিপনের শাসনকাল কত আঠেরোশো আটত্রিশ ঠিক ইয়ে সরি আঠেরোশো আশি থেকে আঠেরোশো চুরাশি লর্ড রিপনের শাসনকাল তো এই ব্যাপারটা হচ্ছে এই ইলবার্ট বিল বিতর্কটা কি ভারতীয় জর্জ ছিল হচ্ছে আর হচ্ছে বিভিন্ন ব্রিটিশ জর্জরা ছিল তৎকালীন কি তৎকালীন সময় হচ্ছে কোনো ভারতীয় জেলা জর্জ অথবা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভারতীয় কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই অধিকার ছিল না তারা হচ্ছে ব্রিটিশদের কোনো ব্রিটিশরা কোনো অপরাধ করলে তাদের সেই অপরাধের শাস্তি দিতে পারবে কারণ কি তারা মনে করতো যে তাদের গায়ের রঙ সাদা তারা হচ্ছে উচ্চ বর্ণের আমরা হচ্ছে এই সাধারণ গরিব ভিখারি ভারতবাসীরা কী করে আমাদের বিচার করবে তাদের এই সব ধরনের মারতেও তো কানের গোড়ায় সব কিছু হচ্ছে সব বেরিয়ে যেত কিন্তু হচ্ছে তখন সেই সব হচ্ছে পরিস্থিতি ছিল না কিন্তু ধীরে ধীরে হচ্ছে তাদেরকে কেমনভাবে পেটানো হয়েছে আমাদের সব বিপ্লবীরা কীভাবে হচ্ছে তাদেরকে তাড়িয়েছে বুকের মধ্যে কেরম ভয় জন্মে দিয়েছিল সেইগুলো তো আমরা দেখেছি আবারও দেখবো সেইগুলো হচ্ছে আমার পড়াতে খুব ভালো লাগে কীভাবে হচ্ছে তাদেরকে দৌড়ে দৌড়ে মেরেছিলো ক্ষুদিরামকে জন্য তো কীভাবে বোম মেরেছিল ভগৎ সিং থেকে কতটা মনে সাহস ছিল মাস্টার দ্য সূর্য সেন সকলে সকলে চন্দ্রশেখর আজাদ প্রচুর বিপ্লবীরা ভগ ভগৎ সিং তাদের কৃতিত্ব আমরা কখনো অস্বীকার করতে পারি না তারা ভয় দেখিয়েছিল বলেই তাদের মনে এতটা ভয় দেখে লেগেছিল যে এই ব্রিটিশগুলো হচ্ছে এখানে দেশ ছেড়ে পালাই পালাই করতে পার লাফিয়েছিল ঠিক আছে তো এখানে কী হচ্ছে কোনো ভারতীয় জর্জ ভারতীয় উচ্চপদস্থ কর্মচারীরা তোমার হচ্ছে ভারতীয় ম্যাজিস্ট্রেটরা কোনো ব্রিটিশের বিচার করতে পারবে না এরকম একটা আইন হয়ে গেছিলো তো তখন কি এইখানে সবার এরা হচ্ছে প্রতিবাদ করে কেন এটা হবে না ঠিক আছে এই রিপোর্ট তোমার হচ্ছে রিপনের সময় হচ্ছে একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টে বলা হয়েছে যে এটা করতে পারবে না বলছে কেন করতে পারবে সেই অধিকার দিতে হবে ভারতীয় মানুষেরা ভারতীয় সভা সমিতিরা সেই অধিকারের জন্য তোমার হচ্ছে দাবি জানাতে শুরু করে এইখানে যখন ভারতীয় মানুষেরা অধিকারের জন্য দাবি জানাতে শুরু করে তখন হচ্ছে ব্রিটেনের মানুষেরা তোর কী বলছে যে না এটা কখনো হতে পারে না তো এই নিয়ে যেই এই নিয়ে যেই দ্বন্দ্বটা চলেছিল যে এরা বলছে যে হতে পারে আর ওরা বলছে হতে পারে না এরা বলছে যে ভারতীয় মানুষেরা বিচার করতে পারবে ওরা বলছে যে না ভারতীয় মানুষদের বিচার করতে দেওয়া হবে না এটা কেন দেওয়া হবে না কি হবে এই নিয়ে যে বিতর্কটা চলছিলো সেটাই হচ্ছে ইলভার্ট বিতর্ক ইলভার্ট বিল বিতর্ক ঠিক আছে এই যে বিলটা পাস করা হয়েছিলো এই বিল নিয়ে হচ্ছে যে বিতর্কটা চলে চলেছিলো সেটাকেই বলা হচ্ছে ইলভার্ট বিল বিতর্ক তো এই টপিকটা হচ্ছে যেইগুলো আমরা পড়লাম এইগুলো হচ্ছে বইতে দেওয়া রয়েছে ওভারঅল আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম আর হ্যাঁ ডিটেলস হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো তোমরা হচ্ছে এই তথ্যগুলো লিখে নিতে পারো নোটস করে নিতে পারো বইতেও রয়েছে বই থেকেও দেখে নিতে পারো পড়ে নিতে পারো যেরকম খুশি ইচ্ছে সেরকম করে করতে পারো কিন্তু ওভারঅল হচ্ছে মেন ব্যাপার কি তোমার হচ্ছে পুরো হচ্ছে ব্যাপারটা এইটা দেখার পর আরেকবার বইটা পড়তে হবে এইটা দেখার পর আরেকবার বইটা পড়ে নিলে আর মাথা থেকে তোমাদের কিছু বেরোবে না আরেকটা ব্যাপার কি যে কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার না থাকে না যদি যতই মুখস্ত করি ব্যাপারটা কি ছিল সেইটা বুঝলাম না কিন্তু হচ্ছে আমি পাগলের মতন মুখস্ত করে গেলাম মুখস্ত করে গেলাম তো এইভাবে কি সিলেবাস প্রচুর বড় কোনোদিনও হচ্ছে মাথার মধ্যে থাকবে না মুখস্ত করলে আজ মনে থাকবে কাল ভুলে যাবে সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা আসবে না সাবজেক্টের প্রতি তখন ঘেন্না আসবে দিয়ে মনে হবে যে এটা বাজে 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 কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই সব কিছু ইন্টারেস্টিং ব্যাপার থাকে সেই ব্যাপারটা যদি তুমি না বুঝতে পারছো সেই সাবজেক্টটা যখন তোমার ভালো লাগছে না তুমি তার মানে অর্থাৎ কি তুমি সেই সাবজেক্টটাকে বুঝতে পারছো না প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই রসকস থাকে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে হ্যাঁ কোথাও কোথাও একটু বোরিং কোথাও একটুখানি বেশি ইন্টারেস্টিং জ্ঞান থাকে কিন্তু কোনো সাবজেক্ট ফুললি বোরিং হতে পারে না তাহলে সেই সাবজেক্টটাই তৈরি হতো না ঠিক আছে যদি বুঝতে পারছো না তার মানে হচ্ছে তোমাদের বোঝার ক্ষেত্রে কোথাও একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে তো আমি তাই চেষ্টা করি যে কীভাবে তোমাকে হচ্ছে সর্বাধিক পুরো হচ্ছে ক্লিয়ার করে বোঝানো যায় তো আজকেরটা তোমরা বুঝতে পেরেছো কি পারো নি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সঙ্গে সঙ্গে এইটা যে দেখলে এরপরে হচ্ছে বইটা একবার পড়ে নিও তাহলে ফুললি আরও সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর এটার পরে হচ্ছে আমাদের এমসি কিউ বড়ো কোয়েশ্চেন ছোটো কোশ্চেনের মাধ্যমিকের জন্য বড়ো কোশ্চেন হচ্ছে আমরা কমপ্লিট করিয়ে দেবো সব কিছু কমপ্লিট করা হতে থাকবে তবে এখানে হচ্ছে এতটাই আর কেবল ইতিহাস নয় জিওগ্রাফির ক্লাস বাংলার ক্লাস ফিজিক্যাল সায়েন্সের ক্লাস তারপরে তোমাদের ম্যাথামেটিক্সের ক্লাস সব কিছু ক্লাস হচ্ছে আমাদের চলছে তোমরা সেগুলো দেখো দেখে তোমাদের মতামত জানাও কেমন লাগছে ভালো লাগছে খারাপ লাগছে বলতে থাকো তবে আচ্ছা এতটাই দেখা হচ্ছে পরের ক্লাসে চলো টাটা বাই বাই